দু তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা সকলেই জানি। কিন্তু তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছিলাম, আর ভাবলাম যে আজকে তোমাদের বৃষ্টির ভিডিওই শেয়ার করি। আর দেখো, আজকে না একটা জায়গায় যাব বলে প্রোগ্রাম আছে, তার মধ্যে এই বৃষ্টি শুরু হয়েছে, জানি না কী হবে। বৃষ্টি কিন্তু আমার বেশ ভালো লাগে। ভাবলাম যে আজকে একটু বৃষ্টিটাই শেয়ার করি। তো যাই হোক, চলো, রান্নাবান্না তো করতেই হবে, আর সবাইকে কাজেও কিন্তু যেতে হবে। তো বৃষ্টি শুধু দেখলে কিন্তু হবে না, রান্নাবান্না করতে হবে, সবাইকে সবার কাজকর্মগুলো করতে হবে। তো চলো, আর দেরি না করে চলো রান্নাঘরেও যাই, আর দেখি কী রান্না করি সেটাই দেখাই। রান্নাঘরেও চলে এসেছি, আর দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি কিন্তু ইলিশ মাছের মাথাটা, ফ্রাই করে নিচ্ছি আজকে। কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একটু সবজি দিয়ে একটা অন্যরকম স্টাইলে তরকারি করবো। যাই না কারা কারা খেয়েছো এরকম তরকারি, একটু বেগুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আলু কিন্তু কেটে আমি কিন্তু মাথাটা, যখনই ভাজা হয়ে যাবে ইলিশ মাছের মাথাটা, তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে কিন্তু একটু ফ্রাই করে নেবো। আর খুব সামান্য জলে কিন্তু এই রান্নাটা হবে, নামানোর সময় কিন্তু একটু ধনে পাতা দেব, দারুণ লাগে। আর এদিকে দেখো, আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু আজকে চিংড়ি দিয়ে একটা পাঁচমিশারি ঘ্যাঁট মতন রান্না করব। আমার খুব ভালো লাগে জানো তো, এই পাঁচমিশারি তরকারি খুব ভালো লাগে, আর সাথে যদি থাকে খিচুড়ি। আর এদিকে সত্যি কথা, খিচুড়ি আজকে বানাইনি, যেহেতু তোমাদের তখন বললাম যে একটু বেরোনোর আছে, জানি না বৃষ্টির ওয়েদারে বেরোতে পারবো কি না। তো রান্নাটা করছিলাম, বেশ পাঁচমিশারি তরকারিটা করছিলাম, আর ভাবছিলাম যে আজকে খিচুড়ি করবো, কিন্তু না খিচুড়ি বানাইনি, একটু ভাতই করেছিলাম আর ওদিকে তরকারিটা করেছিলাম, আর ডিমের অমলেট করবো আর কি। আর দেখো পাঁচমিশারি তরকারিটাও হয়ে গেছে, নামানোর সময় কিন্তু ধনে পাতা একটু মিষ্টি দিয়ে নামাবো। একদম সিম্পলভাবেই করেছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে, আর দেখো বেরিয়েও পড়েছি, ভীষণ মেঘ করেছে। মানে মেঘ বলতে কি, মানে বর্ষাকালের বৃষ্টি যাকে বলে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো আমাদের মাঠ ঘাট পুরো একদম জলে জলাকার একদম। ভেবেছিলাম যে এই ওয়েদারে বেরোবো না, কিন্তু বেরোতেই হতো, মানে যেতেই হবে আর কি, তার জন্য কিন্তু এই দুর্যোগের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় যাই সেটাও তোমাদের শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর দেখো খুব বৃষ্টি হচ্ছে, মানে কি বল, রাস্তাঘাট কিন্তু পুরো সাদা হয়ে আছে, মানে কিছু দেখা যাচ্ছে না। আমি বারবার ড্রাইভার দাদাকে বলছিলাম যে খুব সাবধানে গাড়ি চালাও, আর আমার হাজব্যান্ডও বারবার ফোন করে বলছে যে যেন গাড়ি খুব সাবধানে চালায়, কারণ বৃষ্টি এই দুর্যোগের ওয়েদারে কিন্তু গাড়িতে যাওয়াটাও খুব রিস্কের ব্যাপার। যাই হোক, তো আমরা খুব সাবধানে যাচ্ছিলাম, আর ভয়ও করছিল, আনন্দ হচ্ছিলো, কারণ এরকম বৃষ্টির মধ্যে আমরা কখনো বেরোইনি। আমার সাথে কিন্তু ছিল আরেকজন, তো ও বৃষ্টি দেখছে জানলা দিয়ে আর কি, মানে গাড়িরতে বসেই বৃষ্টি দেখছে। আমি তাই ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বৃষ্টি ওয়েদারে, ও বলছে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে তো বেরোতেই পারবো না, মানে গাড়ি থেকে তো বেরোতেই পারবো না বলছিল আর কি। তো দেখো যাই হোক, আমাদের এখানে কলকাতা শহরে একটা কি জানো তো বন্ধুরা, এই যে জল জমে যায়, খুব সমস্যায় পড়ে যায় এই জল জমে গেলে। আমাদের এদিকে গ্রামের দিকে যেমন কাদা হয়, শহরের দিকে কিন্তু চারিদিকে জল আর জল। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম, কে কে গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, যেহেতু বলেছি তোমাদের যেতেই হতো, ইম্পর্টেন্ট কাজ ছিল। তো যাই হোক, তো নেক্সট ব্লগে কিন্তু তোমাদের বলবো যে আমরা কোথায় গেছিলাম, আর নেক্সট ব্লগের জন্য কিন্তু তোমরা ওয়েট করো। তো সবাই ভালো থেকো, আর আজকের ভিডিওটা একটা ছোট্ট মিনি ব্লগই ছিল, তো কেমন লাগলো জানিও। টাটা।